বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের হাতে আর একটি মাত্র দিন। বৃহস্পতিবার রাত 12:30টায় কুয়েতের মাটিতে মুখোমুখি হবে দুদল। বৃষ্টির বাধায় দেরিতে হলেও সিটি আল শায়ের ফুটবল ক্লাব মাঠে অনুশীলন শুরু করে বেঙ্গল টাইগাররা। দলের সবাই ফিট আছেন, গোলকিপারদের নিয়ে আলাদা অনুশীলন হয়েছে। ফিফা র্যাঙ্কিং এর 73 নম্বরে থাকা দলটার বিপক্ষে ভালো ফলাফল করতে ডিফেন্স আর গোলকিপারকে দিতে হবে বড় পরীক্ষা। জামাল তপুরা দীর্ঘ সময় নিয়ে ড্রিবলিং ও পাসিং প্র্যাকটিসে মনোযোগী ছিলেন। কোচ কাবরেরা তার সহকারীদের নিয়ে ফুটবলারদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে ব্যস্ত ছিলেন। সৌদি আরবে 15 দিনের ক্যাম্প শেষে কুয়েতে এটি ছিল দ্বিতীয় দিনের অনুশীলন। ওরা অনেক শক্তিশালী টিম আমরা জানি, কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব যত ভালো কিছু করা যায়, এবং আমরা ফরোয়ার্ডের সুযোগ পেলে গোল করার চেষ্টা করবো। আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, আমরা দেখতেছি তারা অনেক আগ্রহী আমাদের খেলা নিয়ে। তো আমি বলবো যে তারা যেন মাঠে আসে এবং আমাদেরকে সমর্থন দেয়। এই প্রথম কুয়েতে বৃষ্টি পেলাম, সো এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ ম্যাচ ম্যাচ ডেতে যদি বৃষ্টি নামে তাহলে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো ইনশাআল্লাহ।